হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই আছি ফেসবুকে অনেকটা সময় ব্যয় করে থাকি। যে সময়টা আমরা ফেসবুকে ব্যয় করি, সেই সময়টা যদি আমরা একটা ফেসবুক ক্রিয়েট করে সেই ফেসবুক পেজটাতে আমরা সময়টা ব্যয় করি, তাহলে কিন্তু আমরা সেই পেজ থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। সেই পেজে কোনো ভালো মানের কন্টেন্ট যদি আপলোড করেন, মানে কিছু ভালো মানের ভিডিও যদি আপলোড করেন, সেই ভিডিওগুলো যদি আপনার ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু একটা ভিডিও দিয়ে সবকিছু পূরণ হয়ে যাবে। এরপর পূরণ হয়ে যাওয়ার পরও কিন্তু আপনার সেই পেজটাকে মনিটাইজেশন অন করে কিন্তু ফেসবুক পেজ থেকে আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটি কথাই বলবো, ফেসবুকে সময় ব্যয় না করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজটাতে আপনি কিছু ভালো মানের ভিডিও আপলোড করে সেখান থেকে কিছু টাকা ইনকাম করুন। বর্তমান সময়ে 2023 সালে এসে ফেসবুক মেন অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করা যাচ্ছে না, অনেকটাই প্রবলেম হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে খুব সহজে দেখিয়ে দিব আপনারা কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান সময়ে ফেসবুক মেন অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমাদের ফেসবুক পেজ খোলা যাচ্ছে না, অনেকটাই প্রবলেম হচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলতে চান, তাহলে ফেসবুক এই যে লাইভ অ্যাপ্লিকেশনটা আপনার ব্যবহার করার জন্য, এই যে আপনার এই অ্যাপ্লিকেশনটা আপনার ব্যবহার করার জন্য, এই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনে আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তো আমি আইডিটা আমার লগ ইন করা আছে, তো আমি এই অ্যাপ্লিকেশনে ঢুকে যাব। এখানে কিন্তু আমার আইডি লগ ইন করা আছে, ঠিক আছে। এখান থেকে লগ ইন করার পর উপরে একটা অপশন দেখতে পারবেন, এখানে দেখুন একটা থ্রিডর মেনু একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পারবেন এই যে পেজ নামে একটা অপশন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনার উপরে একটা অপশন দেখতে পারবেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা পেজের নাম দিতে হবে, আপনি যে একটা পেজ খুলতে চান, যেই নামে পেজ খুলতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি একটা পেজের নাম দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমরা একটা পেজের নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে নিচে একটা অপশন পাবেন যে নেক্সট বাটন, এই নেক্সট বাটন আপনি ক্লিক করবেন। তো এখানে পেজ ভাইরাল হওয়ার সবচেয়ে মেইন টপিক হচ্ছে এখানে, ঠিক আছে। আপনাকে এখান থেকে একটা পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি একটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন, তো আপনাকে ব্লগ ভিডিও ক্যাটাগরি দিতে হবে। আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন, এখানে ফানি ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে দেখুন অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আপনি ক্লিক করবেন। আশা করি আপনি যেই রকমের ভিডিও আপলোড করবেন সেই রকমের একটা এখান থেকে ক্যাটাগরি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার একটা পার্সোনাল ব্লগ ইয়ে করবো, তো এখান থেকে আমি যে পার্সোনাল ব্লগ এটাতে আপনি সিলেক্ট করে দিব। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু আমার পার্সোনাল ব্লগ ভিডিওটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনি নিজে একটা অপশন দেখতে পাবেন যে নেক্সট বাটন, এই নেক্সট বাটন আপনি ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে কিছু আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাইতেছে, কইতেছে আপনার এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি উপরে একটা দেখতে পারবেন যে স্কিপ, এখানে স্কিপ করে দিতে পারবেন, অথবা আপনি এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন নেক্সট, এটাতে আপনি ক্লিক করে দিতে পারবেন। এখানে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। দেখুন এখানে আপনি চাইলে এখানে কিন্তু আপনার প্রোফাইল ফটো, কভার ফটো সবগুলো এখানে দিতে পারবেন। এগুলো যদি আপনি এখন না দিতে চান, তাহলে এখান থেকে আপনি দেখুন ডান অপশন আছে দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে চাইলে স্কিপও করে দিতে পারবেন, ঠিক আছে। তাই আমি এখান থেকে আমি ডান করে দেবো। তো ডান করার পরে দেখুন আমার খুব সহজে কিন্তু আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি সবগুলো কাস্টমাইজ করে নিলে কিন্তু আমার পেজটা প্রফেশনালভাবে দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমরা একটা কভার ফটো দিব, এখান থেকে একটা প্রোফাইল ফটো দিব, তারপর এখান থেকে কিছু অ্যাড্রেস দিতে হবে, আপনাকে কিছু পেজের অ্যাড্রেস দিতে হবে। আপনি যে বাংলাদেশে থাকেন, তো বাংলাদেশের অ্যাড্রেস কিছু দিবেন, তারপরে সার্ভিস এরিয়া দিবেন, এরপর আপনাকে এখান থেকে কিছু অ্যাড্রেস আছে সেগুলো সবগুলো যদি দিয়ে ফিল আপ ফুল করেন, তখন কিন্তু দেখতে পারবেন আপনার পেজটা কিন্তু একদম দেখতে প্রফেশনালভাবে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজ থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করবো। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাতে ফলো দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।